কি যখন বর্ণনা করছিলেন আলোচনা করছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী বিশ্ব নবী সামনে বসা রাসূল কিয়ামতের বর্ণনা দিছিলেন কিয়ামতের কঠিন ময়দান কেমন হবে কিয়ামতের কঠিন পরিস্থিতি কেমন হবে আম্মা জান হযরত আয়েশা বলেন হুজুর আপনি বলতে বলতে বলছেন ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবে পৃথিবীর সকল মানুষ ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কবর থেকে উলঙ্গ হইয়া আসরের কঠিন ময়দানের দিকে দৌড়াতে আরম্ভ করবে ওগো আল্লাহর নবী এই যদি হয় অবস্থা আমি যে আপনার স্ত্রী আমি যে আপনার ওয়াইফ হই আমি কি এইভাবে হাসরের ময়দানে উলঙ্গ হইয়া হাসরের ময়দানে কি আল্লাহর সামনে দাঁড়াবো নবীজি বললেন অবশ্যই তুমি উলঙ্গ হয়ে দাঁড়াবে নবী গো তখন কি আপনার ইজ্জতে আঘাত পড়বে না আপনার প্রেস্টিজে কি লস হবে না আমি না আপনার স্ত্রী হই আল্লাহর নবী তখন ডেকে বলেন আয়েশা ওই দিন কেউ কাহার দিকে তাকাবে না কেউ কাহার দিকে লক্ষ্য করবে তবে আয়েশা শুনো যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আমি যখন কবর থেকে উঠব ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে আমাকে কবর থেকে উঠানো হবে আয়েশা শুনো কেবল শুধুমাত্র আমি বিশ্ব নবীকে আল্লাহ পার্সোনালি মর্যাদা দিয়া আমি যখন কবর থেকে উঠব আমাকে জান্নাতি দুইটা রেশমি কাপড় পরাইয়া মহান আল্লাহ শুধু উঠাবেন আর সকল মানুষগুলি ওই দিন উলঙ্গ হইয়া আসরের ময়দানে উঠবে ওই দিন আল্লাহ একটা বিচারের ইজলাস কায়েম করবেন বিচারের ইজলাস কায়েম করার পরে আল্লাহ বিচার ব্যবস্থা সম্পাদন করে আসরের মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে এক ভাগ হবে যারা জাহান্নামী আরেক ভাগ হবে যারা জান্নাতি এই যে দুই দলের পরিচয় আসরের কঠিন ময়দানে কারা জাহান্নামী হবে কারা জান্নাতি হবে আল্লাহ সেই পরিচয়টা আমার তেলাওয়াত কি সুনাতুন নাজিআতের পাঁচ আয়াতের ভিতরে আল্লাহ দিয়েছে আসরের ময়দানে কারা জাহান্নামী আর কারা জান্নাতি এবার আসুন আমরা সবাই তো জাহান্নাম থেকে বাঁচতে চাই কেমনে জাহান্নাম থেকে বাঁচব কেন আমরা জাহান্নামে যাব কোন কারণে জাহান্নামে যাব এই কারণগুলি আমাকে শুনতে হবে যদি এই কারণগুলি আমার ভিতরে থাকে আজকে আলোচনা শুনে ওই কারণগুলি বর্জন করব কারণ আমি জাহান্নাম যাইতে চাই না জান্নাত যাইতে যাইছি ঠিক কিনা আল্লাহ সেই কথাগুলি কোট করছেন কোরআন শরীফের সূরাতুন নাজিআতের ৩৭ কোরআন শরীফের সূরাতুন নাজিআতে আল্লাহ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ মোট পাঁচটা আয়াতে আল্লাহ কোট করছেন বর্ণনা করছেন মাঝে মধ্যে যে উঠা বসা করেন ব্যাপারটা কি তাতে এরম কেন লাগে আপনারা খারাপ লক্ষণ বালা লক্ষণ না নড়াচড়া করেন না শয়তান ঢুকে গেছে মারাত্মক শয়তান ঢুকছে একদল লোক এইরকমই আছে যে কোনো মাহফিল সফল হোক এরা চায় না আপনারাও কিরম চান তাহলে সাবধান সাবধান আপনি যে বাড়িতে যাচ্ছেন পুরো মজলিস ভরে আপনি একজন দুজন উঠে যেতেছেন আমার কিচ্ছু হবে না আমার একটু সমস্যা হবে এটা হলো ওয়াজের স্কেল উপরে উঠাইতে মাসলাম রে নিচে বোয়া কারণ চিন্তা করবো যে মনে হয় এরম আছে খুব খেয়াল করবেন আরেকটা হলো আপনি যে যাচ্ছেন বাড়িতে যে যাবেন এত কোনো গ্যারান্টি নেই আজরাইলের সঙ্গে তো আপনার সাক্ষাৎ হইতে পারে ঠিক না মেয়ে ঠিক তাহলে কি লাভ ভাই কি লাভ কি লাভ কি লাভ এ মুমিন একটু চিন্তা করো এখানে বসে থাকলে অন্তত গুনাহ হবে না সব হবে সব তো হবে আর যদি মনেই করেন আপনার মনোযোগ নাই তাও বসা থাকে নড়াচড়া করেন না আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই বলে আমি বলেন তাহলে হাসরের মাঠে কয়টা দল হবে আরো জোরে একটা দল হবে জাহান্নামী আর একটা দল হবে জান্নাতি তো জান্নাতের নাজ নিয়ামত জাহান্নামের ভয়াবহ আজাবের বর্ণনা তো অনেক শুনছেন আজকে শুনবেন জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে আল্লাহ কোট করছেন যেই দলের যেই ব্যক্তি যেই কারণে জাহান্নামে যাবে এই কারণ যদি আমার আপনার ভিতরে থাকে আজকে তওবা করে ওই কারণগুলি বর্জন করব
পাশাপাশি যেই দলের যেই ব্যক্তি যেই কারণে জান্নাতে যাইব ওই কারণগুলো যদি আমার আপনার ভিতরে থাকে ওইগুলিকে আমি শক্ত করে ধরব কেন আমি আমার আসল বাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই ভাই আমার আসেন এবার জাহান্নামীরা কেন জাহান্নামে যাইব আল্লাহ সূরাতুন নাসিয়াতের তেলাওয়াত কিন্তু আয়াতগুলির প্রথম দুই আয়াতে আল্লাহ তুলে ধরছেন জাহান্নামীরা কেন জাহান্নামে যাইব কইতামনি আপনারা জাহান্নাম থেকে বাঁচতে চান না কেন জাহান্নামীরা জাহান্নামে যাইব আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আযানাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى الله رب العالمين বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ জাহান্নামে কেন জাহান্নামে যাবে আল্লাহ জাহান্নামে যাওয়ার দুইটা কারণ বর্ণনা করেছেন প্রথম কারণ হলো আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা জাহান্নামীরা প্রথম যেই কারণে জাহান্নামে যাবে সেই কারণটা হলো আল্লাহ বলেন যারা এই পৃথিবীতে আল্লাহর আইনের সাথে সীমা লঙ্ঘন করবে কি লঙ্ঘন সীমা লঙ্ঘন এই এই বাস এটা হলো শিরোনাম একটু বুঝেন দেখেন আপনি যদি আপনার বাড়িতে সাপোজ মনে করেন একজন কর্মচারী রাখেন আপনাদের এলাকা ওই যে কাম দেখ কামলা যে কাজ করে রেকিতা কর কামলা বলেন অনেক জায়গায় এটারও আবার অনেক ভাষা দিয়ে বলে এক দেশের ভাষা আরেক দেশের গালি ওই কোন এলাকায় গেছি কো মন্যা লাগায় মন্যা লাগানি বুঝেননি ওই যে খেত খেত যে লাগায় এর কো মনি লাগায় ও এটা মনে গাজীপুর কয় মনি লাগায় কাজের লোক যে মনি লাগায় কৃষি কাজ করে এক এক জায়গার এক এক ভাষা ঢাকা গেলে দেখবেন বাপে ডাকে পোলারে হালা আমার মনে জিন্দিগি তো শুনছেন না গেছেন কোন সময় ঢাকায় খুব কম গেছেন পুরান ঢাকায় গেলে দেখবেন সব কথায় আবে হালা খাইছে বি হালা মরে গেছে কি হালা হালায় বিবালা আছে মানে সব কথা হালা যত বেশি হালা কইব মনে করবেন যে তত বেশি আপনাকে পছন্দ করে মহব্বত করে এটা ওদের ভাষা আমার জন্মগত বাড়ি হলো সিলেট সিলেটের নাম শুনছেন আমাদের সিলেটের ভাষারও একটা মজা আছে দেখবা যদি সিলেট যায় না আপনারা কইবে বাবা সাপ আপনারে দেখতে বড় মায়া মায়া লাগে বা কই থেকে আইছেন বা সাপ যাইতা কয় কয় যাইতা বা কিতা খাইতা বা সাপ মিষ্টি উষ্টি খাইতা নি সাদাকু খাইতা না লালকু খাইতা কথা কন না কেন ঠিক কেন রে ভাই কথাও কয় না হাসিও দেয় না কোন জায়গায় এলাম রে ভাই একটু কথা বললেন তো এক এক জায়গার এক এক ভাষা না আপনাদের এলাকায় কি ময়মনসিংহ করছে না হালুয়াঘাট ময়মন দুবাউরা আমার যখন প্রোগ্রাম লে আইসে কইছে যে হুজুর এটা হালুয়াঘাট আরেকটা মা বিলে আইছে হেইটা যে হালুয়াঘাট দুবাউরা হেও কইছে না কো হুজুর প্রোগ্রাম হালুয়াঘাট তো যাই হোক হালুয়াঘাট আর দুবাউরা দুইটার পাশাপাশি খুব সুন্দর আপনাদের এলাকা খুব ভালো দুবার হইলে যে আপনারা আবার উল্টা বুঝছেন না মানে আমি বোঝাচ্ছি আর কি তো যাই হোক এক এক জায়গার এক এক ভাষা ভাষাগুলো আল্লাহ দেওয়া নিয়ামত এই জন্যে বাংলাদেশে দুই জায়গায় ভাষা আহত হয়েছে এক জায়গার নাম হইলো সিলেট আর এক জায়গার নাম হইলো চট্টগ্রাম এই দুই জায়গার লোকরে যদি এক জায়গায় কথা বলতে দেন বোঝা যাইব যে এরা ঝগড়া লাগাই দিছে আপনি কইবেন কেউ কবর জিয়ারত করনি মানে এরকম ভাষা আর কি ভাষা আপনি বুঝতেন না তো আপনার বাড়িতে যদি কেউ মনি দেয় কামলা খাটে মাসে যদি বেতন দেন 8000 টাকা অর্ডার মানা লাগে 24 ঘন্টা কথা কন না কেন অর্ডার মানা লাগে 24 ঘন্টা উল্টা পাল্টা করলেই কেমন যেমনে কইবে এমনে চলা লাগে তাইলে বলুন আসমান কে বানাইছে আল্লাহর নামটা কি আরেকটু জোরে বলা যায় না জমিন কে বানাইছে তাহলে আমরা আসি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর এরিয়ার বাহিরে যাওয়ার আর কোনো ক্ষমতা নাই
তো সীমা লঙ্ঘনকারী কারা? আল্লাহ বলেন জাহান্নামে যারা যাবে এদের ভিতরে দুইটা বদগুণ। প্রথম বদগুণ হলো মানতাগা, যারা সীমা লঙ্ঘনকারী হবে। সীমা লঙ্ঘনের আবার তাফসিরে জামে সগীরে দুইটা ব্যাখ্যা করছেন। প্রথম ব্যাখ্যা হলো যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহর আইন মানে না, যারা আল্লাহকে মানে না, যারা এরা হলো সীমা লঙ্ঘনকারী। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে নি যারা আল্লাহ মানে না, এদের নাম কইতারে না নাস্তিক। এই যুবকদেরকে একটু জিজ্ঞাসা করেন মেসি জীবনে কয়টা গোল দিছে কইলেন, বিশ্বাস না করেন আরেকটু কাছে গিয়ে জিগান যে বাং কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম ক, কব হুজুর শুধু বাংলাদেশ না ইন্ডিয়া সহ কইতা কথা কন না কেন ঠিক। কিন্তু আফসুস লাগে, আক্ষেপ লাগে মুসলমান যুবকদেরকে কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলে এরা কথা বলতে পারে না, এরা তখন দেখবেন গামায়া যায় হাফায়া যায়। এর কারণ হলো আমাদের এখন আর ইসলাম নিয়ে কোনো চর্চা নাই, কোরআন নিয়ে কোনো চর্চা নাই। আমি তো বলি বিশ্বকাপ খেলায় যেই পরিমাণ আমরা সময় নষ্ট করছি, যেই পরিমাণ মেসি মেসি বলে চেঁচামেচি করছি, গোল বলে চিৎকার মারছি, বাংলাদেশের সকল মুসলমান জীবনে যদি একবার এত পরিমাণ আল্লাহু আকবারের আওয়াজ উচ্চারণ করত তাহলে আমার সোনার বাংলাদেশে একটা নাস্তিক মুরতাদ থাকতে পারতো না, কথা কোন ঠিক কেন? মাশাআল্লাহ দেখছেন নি বুড়া বেড়ার কি ভাবা, আপনারা সব হাবায় গেছেন। যাই হোক আসেন, যে কথা বলছিলাম তাইলে আমার বাড়িতে কর্মচারী 8,000 টাকা বেতন দিলে আমার কথা মতো না শুনলে এক গাদ্দার। আল্লাহ কয় তুই আমার সব গ্রহণ করস, আমার আকাশের নিচে আমার জমিনের উপরে থাকিয়া তুই আমারে মানস না, তুই সীমা লঙ্ঘনকারী। কথা কন না কেন? ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, একদল লোক আছে আল্লাহ মানে না এদেরকে বলে নাস্তিক, আমরা আল্লাহ মানি আমাদেরকে কি বলা হয়? আস্তিক, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি। প্রশ্ন হলো নাস্তিকেরা আল্লাহ মানে না কেন? এরা জবাব হলো যা দেখি না তা মানি না, যা দেখে না তা মানে না। তাহলে তুই তো তোর কপালই দেহস না, তোর কপালেই তোর কি এত ভাবা রইছে? দুনিয়ার চরম চোখ দিয়ে আল্লাহকে আমরা না দেখলেও আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, হাদিস শরীফে আসছে জান্নাতে গেলে পরে আল্লাহ যখন আমাদের চোখের জ্যোতি বাড়ায় দিবে, চোখের পাওয়ার বাড়ায় দিবে, আল্লাহর রসুল বলেন জান্নাতে গেলে পরে তোমরা ডাইরেক্ট আল্লাহকে দেখবে। নাস্তিকেরা আল্লাহ বিশ্বাস করে না, আর আমরা যারা মুসলমান আমরা যারা ইমানদার আমরা আল্লাহ বিশ্বাস করি। প্রশ্ন হলো ওরা বলে আল্লাহকে দেখি না, আমরা আল্লাহ মানি না, আর আমরা বলি না আল্লাহকে দেখা লাগবে না। ওরে মুমিন, আল্লাহকে না দেখলেও আল্লাহকে চিনার নিদর্শন আছে, দুইটা নিদর্শন। এক নম্বর নিদর্শন হলো ও মুমিন, আল্লাহ কোরআন শরীফের এক আয়াতের ভিতরে বলেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেন ও মুমিন তুমি তোমার নিজের দিকে লক্ষ্য করো, তোমার বডির দিকে লক্ষ্য করো। হ্যাঁ দুনিয়ার মানুষ, একজন মানুষ যদি নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লক্ষ্য করে, মানুষের বিবেকটা যদি সুস্থ হয়, ব্রেইনটা যদি সুস্থ হয়, অবশ্যই ওই মানুষ তার চেহারার দিকে তাকাইয়া বডির দিকে তাকাইয়া ফিকির করে সে আল্লাহ চিনতে পারবে। ওরে মমিন চিন্তা করে দেখো আল্লাহ তোমার 3.5 হাত বডির ভিতরে এমন কিছু নেই যেটা আল্লাহ দেয় নাই। এই জন্যে একজন বৈজ্ঞানিক বলেছিল আল্লাহ যদি গোটা পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন একজন মানুষের মানব দেহের ভিতরে গোটা পৃথিবীর সংক্ষিপ্ত নমুনা, প্রতিটা জিনিসের নমুনা আল্লাহ মানব দেহের ভিতরে দিয়েছে, মানুষের চেহারা দিয়েছে। অমুমিন চিন্তা করাতে কব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে আল্লাহ বানায়,
হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বারবার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছেন, আলাম নাজাল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা চক্ষু দেইনি? শুধু চক্ষু দিয়েছেন তা না, আল্লাহ বলেন ওয়া লিসানান, আমি আল্লাহ তোমাদেরকে একটা জিহ্বা দিয়েছি। শুধু জিহ্বা দিয়েছি তা না, আল্লাহ বলেন ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা টুর দিয়েছি। একটু চিন্তা করছেন, আল্লাহ যদি শুধু একটা টুর দিত, নিচের টুর দিত না, আপনার দাঁতগুলি দাঁতের ডেন্টালে গিয়া দেখতেন কুদাইল্লা মার্কা লাগতো। জীবনে দেখছেন দাঁতের ডেন্টালে গিয়া দাঁত দেখছেন? আপনারা কেউ দেখছেন না? আমার তো বয়স কম, 30 বছর হয়েছে, এরপরে আমার দাঁত তিনটা নাই, তিনটা নাই। এইটা তো লাগে ন্যাড়া, ছোটবেলা ফুইরা কলের কাছে গিয়ে দৌড় মারিয়া ফুইরা এই দাঁত ভাঙ্গে শেষ। এফেকশন হয়েছে যখন, এটারে ঠিক করছি আরো 4-5 বছর আগে। তো আমি জোয়ান মানুষ, আমি তো দাঁতের ডেন্ডালে কয়েকবার গেছি, তো মাঝে মধ্যে আমি একটু দেখি, কারণ কোরআন হাদিস পড়ি তো, আল্লাহ নিয়ামত দিছে। দাঁতের ডেন্ডালে গেছি, ডাক্তার সাহেব যখন আয়না দিছে, কো হুজুর একটু ভিতরে শান্ত দি, এমনি ছায়া দেখি এক একটা, বোঝা যায় কোদালের মতো এমনি এমনি এমনি। আল্লাহ কয়, ঠুট যদি আমি তোরে দুইটা না দিতাম, একটা ঠুট যদি আমি তোরে দিতাম, তাইলে তোরে দেখতে সুন্দর লাগতো না, তোরে দেখতে খারাপ লাগতো। এই জন্য আমি উপরে একটা দিয়া, নিচে আরেকটা দিয়া তোর চেহারা সৌন্দর্য মণ্ডিত করছি। আগামী কালকে গিয়া কয়েন সুবহানাল্লাহ, আল্লাহর কত দয়া মায়া, কত দয়া মায়া। আল্লাহ কয়, শুধু টুট দিছি তা না, মাঝখানে একটা জিব্বা দিছি, জিব্বা দাঁতও দিছি আবার 32টা। চেহারাটা কত সুন্দর করে আমি আল্লাহ তৈরি করছি, কেন করছি? তুই যেন আমাকে চিনস। আরে কপাল পোড়া, আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে ডাকতে রাজি না। অনেক লোক এরকম আছে, অসুবিধা নাকি দা? অনেক লোক এরকম আছে দেখা যায়, মাশাআল্লাহ, আল্লাহরে একটা দিন ভালো করে ডাকে না, নিজের বাপরেও ভালো করে ডাকে না, গিয়ে দেখবেন ফির বাবারে কুত্তা শাক, ল্যাংল্যাং শাক, গাই বিশাক, কুদরতি শাক সামনে গিয়ে ঘুরে দেয়। আছেন এরম লোক? গিয়া খা বাবা, বাবা হয়ে ঘুরে দেয়, আর বাবাও এরম বাবা, দুই ঠ্যাং মেলায় বই দেয়। আমি এক ব্যাপারে জিজ্ঞেসলাম, কেউ আপনি যে দুই টিং মেলায় বয়ে থাকেন, কয়টা আমার ভালো লাগে এটা বুঝি? আর ভালো লাগে কত বড় না ফরমান চিন্তা করে দেন। আল্লাহ কয়, আমি তোরে বানাইছি, কুদরতি হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি। এই পৃথিবীতে যত জিনিস আল্লাহ সৃষ্টি করছেন, সব জিনিস সৃষ্টি করতে গিয়ে আল্লাহ শুধু বলছেন কোন কোন শব্দের অর্থ হলো হয়ে যাও। আল্লাহ খালি কোন কইছে, ফায়া কোন হয়ে গেছে। কিন্তু মানুষ সৃষ্টি করতে গিয়ে আল্লাহ বলেন আমি কুদরতি হাতটা লাগাইছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লিখছি, আল্লাহ যখন কোন মানুষ সৃষ্টি করবেন, একটু খেয়াল করেন, স্বামী আর স্ত্রী যখন মিলন হয়, মিলন হওয়ার পরে আল্লাহ কিন্তু সব নাপাক পানিটা কাজে লাগায় না, নাপাক পুটা পানিটা আল্লাহ সব কাজে লাগায় না। যেইটা আল্লাহ কাজে লাগায়, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ গো, আল্লাহ এই নাপাক পানি কি কাজে লাগাবো? লাগাও। আল্লাহ ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহ ছেলে যদি হয়, হাত কয়টা দিমু? দুইটা। আঙ্গুল কি 10টা দিমু না দুইটা বাড়ায় দিমু? আল্লাহ নাকটা কি ঠিক রাখবো? নাকের সেন্টেন্স কি ঠিক রাখবো? নাকি একটু বাঁকা করে দিব? আল্লাহ চেহারাটা কি কালো করে দিব না সাদা করে দিব? আল্লাহ দাঁতটি কি গেঁজা করে দিব না সোজা করে দিব? কাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন্নাস জিয়াতির তেলাওয়াত কি তো আয়াতগুলির প্রথম আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেন, আমি জাহান্নাম দেওয়ার জন্য কাউকে বানাই নাই, তবে হা জাহান্নামি দলের অন্তর্ভুক্ত হবে তারা, যাদের ভিতরে দুইটা বদগুণ থাকবে। প্রথম নাম্বার যারা সীমা লঙ্ঘনকারী হবে, সীমা লঙ্ঘনের দুইটা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা
করছিলাম যে ব্যক্তি আল্লাহর আকাশে নিচে জমিনের উপরে থেকে আল্লাহ মানে না সে হলো গাদ্দার সে হলো সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনের দুই নাম্বার ব্যাখ্যা তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বললেন যারা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার পরে যারা বিশ্বনবীকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মানবে না ইয়ারাও হলো সীমা লঙ্ঘনকারী ঠিক কিনা এই জমিনে এরকম কিছু আছে যারা আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরেও নবীরে শেষ নবী মানে না এরা পরিচয় হলো কাদিয়ানীরা কাদিয়ানীরা আল্লাহর নবীকে শেষ নবী মানে না আমি আপনাদের কাছে স্পষ্ট আওয়াজের মাধ্যমে জানতে চাই আমার নবীকে শুধুমাত্র নবী না সর্বশেষ নবী মুখ খুলে জবানটা খুলে বলেন আমার নবী শুধুমাত্র নবী না সর্বশেষ নবী শুধু কি সর্বশেষ নবী না সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ আমার নবী কেমন মর্যাদা দিয়েছে ও যুবক ভাই হাইছো না মন থেকে বলো আমার নবীকে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছে আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আসমানের নবী আপনি আমি আল্লাহ আসমানের আল্লাহ আপনি আসমানের নবী আমি আল্লাহ জমিনের আল্লাহ আপনি জমিনের নবী আমি আল্লাহ চন্দ্র সূর্যের আল্লাহ আপনি চন্দ্র সূর্যের নবী ও নবী আমি আল্লাহ কুল কায়নাতের আল্লাহ আর আপনি কুল কায়নাতের নবী আমি আল্লাহ গোটা জগতের রব আর আপনি গোটা জগতের রহমত জোরে কোন আল্লাহু আকবার কিন্তু দুঃখজনক হলে সত্য আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরে একদল লোক আছে নবীরে মানে শ্রেষ্ঠ নবী মানে না এরাও সীমা লঙ্ঘনকারী এরাও কি সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনের দুই ব্যাখ্যা এক ব্যাখ্যা যারা আল্লাহকে মানবে না দুই নাম্বার ব্যাখ্যা যারা আল্লাহকে মানবে কিন্তু নবীকে সর্বশেষ নবী মানবে না সর্বশ্রেষ্ঠ নবী মানবে না আলু সুন্নতুল জামাতের আকীদা হলো আমাদের নবী শুধুমাত্র নবী না বরং সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী শুধু নবী তা না তিনি নবীদের নবী সুবহানাল্লাহ কইতেন না আমার নবী নবীদের নবী তিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবীগীর এই জন্যই তো সমস্ত ওলামাই কেরাম একটা ব্যাপারে একমত গ্রামের মানুষ কানের মধ্যে এই কথাটা নিয়ে বাড়িতে যান আমার সোনার বাংলাদেশে সমস্ত ওলামাই কেরাম এক এই ব্যাপারে একমত কাদিয়ানিরা কাফের জোরে বলে কাদিয়ানিরা কাফের কেন এরা আমার রসুলকে নবী মানে সর্বশেষ নবী মানে না নবীকে শুধুমাত্র নবী মানলে হবে না সর্বশেষ নবী মানতে হবে দুই নম্বর জবাব হইল আমার রসুলকে যারা নবী মানবে না কোরআনের আয়াত প্রমাণ করে তারা ডাইরেক্ট কাফের ডাইরেক্ট কেমনে কাফের কোরআনের আয়াত তার দলিল কই তেমনি আয়াত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহ নিজে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম এ দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না তাইলে তিনি কি আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রসুল শুধু আল্লাহর রসুল তা না আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী আমার পানের ভাইরা দুঃখজনক হলে সত্য আফসোস লাগে আমার এই বিষয়টা কাদিয়ানিদের ব্যাপারে আমার কলিজা ফেটে যায় আরে কেউ যদি আমার প্রতি কোনো এহসান থাকে তখন তো আমি তার সেটা স্বীকার করি রসুলের উম্মতির প্রতি কত দরদ কত এহসান কত মায়া কত ভালোবাসা এরপরেও তারা আমার নবীকে মানতে চায় না আল্লাহ কহ তোরা যদি নাও মানস আমার নবীর ইজ্জত একচুল পরিমাণ কমবে না একচুল পরিমাণ বাড়বেও না কারণ আমার রসুলের ইজ্জত আমি আল্লাহ ইজ্জতের সর্বোচ্চ আসনে পৌঁছে দিয়েছি অতএব আমি যদি রসুলকে মানি আমার লাভ না মানলে আমার ক্ষতি কথা কোন ঠিক কিনা তাহলে রসুলকে মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার পানের ভাইরা আমাদের দেশে একদল লোক আছে দেখবেন মাশাআল্লাহ এরা শুধু রবিউল আউয়াল আইলই ভরে নবীর গান গায় কানা কেলে গে গায় রবিউল আউয়াল আসলে পরে নবীর নামে যদি দুরুদ শরীফ মিলাদ শরীফ পড়ে তাহলে কিছু জিলাপি খাওয়ান যা যারা জিলাপি খাইবার লাগে নবীরে স্মরণ করে
এরা আসলে সত্যিকারের আশিকে রসুল না, এরা হলো আশিকে জিলাফি। কথা কন না কেন? এরা আশিকে জিলাফি, যারা জিলাফি খাইবার লাগা রবিউল আউয়াল মাসে আমার নবীকে স্মরণ করে অথবা মিষ্টি খাইবার লাগা, এরা আশিকে রসুল না, এরা হলো আশিকে মিষ্টি। আর আমরা সত্যিকারের আশেক হতে চাই। আমার রসুলকে আল্লাহ সম্মান দিয়েছেন। এবার আসুন, নবীজি উম্মতির প্রতি কেমন দয়া, অথচ আমি তাকে স্মরণ করি না। হাদিসে আসছে, খুব খেয়াল করেন, এবার একটু চোখের পানি ছাড়বেন আমার ভাইরা। এরপরে যদি আপনারা চোখের পানি ছাড়েন না, আমার করার কিচ্ছু নাই। একটু দেখেন তো আজকের মাহফিলে এসে দুপুরে চোখের পানি ফেলে দিয়া আল্লাহর কাছে একটু মোনাজাত দেওয়া যায় কিনা। হাদিসে আসছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করছিলেন। জানেন নবীজি কয়টা বিয়া করছেন? এগারোটা। বলেন কয়টা? আমি ব্যাখ্যা দিব আপনাদেরকে, খুব মনোযোগ সহকারে বোঝেন, সেন্সিটিভ বিষয়, খুব নড়াচড়া করবেন না, যেভাবে বসছেন সুন্দর করে বসেন। এগারোটা বিবাহ করছেন। এখন এই নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক কথা আছে, সূক্ষ্ম কথা, ভালো করে বুঝবেন। একদল নাস্তিকেরা বলে মোহাম্মদ এত বিয়া করছে, তাহলে মোহাম্মদ নারী লুবি। আমার রসুল কি নারী লুবি ছিলেন? তাহলে প্রশ্ন হলো নবীজি এতগুলি বিবাহ করছেন কেন? বুঝছেন? কারণ তাদের তাদের জবাব হচ্ছে মোহাম্মদ নারী লুবি। আমি এই প্রশ্নের জবাব দিয়া যাই, আমার রসুল নারী লুবি ছিলেন না, বরং আমার রসুল এমন অনেক স্ত্রীদেরকে গ্রহণ করছেন যারা ছিলেন বিধবা, যাদের কোনো ইজ্জত ছিল না, যাদের কোনো সম্মান ছিল না, আমার রসুল তাদেরকে বিবাহ করে তাদের ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। নবীজি যে বিবাহ করছিলেন এগারোটা, একজন তো এমন ছিলেন তিনি বলছিলেন, ইয়া রসুলাল্লাহ, আমি শুধুমাত্র আপনার স্ত্রী হতে চাই, আমার অধিকার লাগবে না। কেন? আমি যদি আপনার স্ত্রী হই, আমার বিশ্বাস আপনার স্ত্রী হইয়া যদি হাসরের মাঠে উঠতে পারি, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না, জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না, যে কারণে আমি শুধু আপনার স্ত্রী হতে চাই, অধিকার লাগবে না। এমন ছিলেন একজন, বাকি ছিলেন দশজন। প্রথম কথা হলো নবীজি এতগুলি বিবাহ করছেন, তাইলে মনে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের প্রতি লোভ ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। না না, জবাব হলো এই, যতগুলি জবাব এর প্রথম জবাব হলো আল্লাহর হাবিবের নারীদের প্রতি কোনো লোভ ছিল না, বরং হাদিসে আসছে আল্লাহ আমার রসুলকে ৪০ জন বীর পলোয়ান যুবকের শক্তি দিয়েছিলেন। কয়জন? যদি ৪০ জন দেওয়া হয়, একজন দিয়েই তো দেশ করম, যদি ৪০ জন বীর পলোয়ান যুবকের শক্তি আমাকে আপনাকে দেওয়া হয়, তাহলে তানায় তানায় ফাড়ায় ফাড়ায় গ্রামে গ্রামে একটা একটা বিয়া করবো। কেমনে ঠিক নি? ঠিক নি? আগে কইছি না যে আপনারা আমারে পছন্দ করতেন না, কথা বলতেন না, কিন্তু আল্লাহর হাবিব বিবাহ করছিলেন মোট এগারোটা, একজনের তো অধিকার ছিল, বাকি ছিলেন দশজন। দশজনের ভিতরে প্রথম স্ত্রীর নাম কি ছিল? আম্মাজান খাদিজাতুল কুবরা। খাদিজার ইন্তেকালের পরে আমার রসুল সবগুলি বিবাহ করছেন। এবার আসেন আমি আপনাদেরকে শোনাই, রসুলের সকল স্ত্রীদের ভিতরে সবচেয়ে ছোট্ট যে স্ত্রী ছিলেন তার নাম ছিল আম্মাজান, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তাকে নিয়ে আপনাদেরকে শোনাবো যে নবীজির প্রতি আমাদের দরদ নাই, আর নবীর উম্মতের প্রতি কেমন দরদ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহর রসুলের পালা বন্টন ছিল, নবীজি তো একাধিক বিবাহ করছেন, নবীজির একটা পালা বন্টন ছিল, কোন দিন কোন স্ত্রীর গড়ে যাবেন, আল্লাহর রসুলের পালা বন্টন ছিল। আম্মাজান আয়েশা বলেন পালা বন্টন ক্রমে নবীজি একদিন আমার হুজরায় আসার পালা, হযরত আয়েশার হুজরায় যাওয়ার পালা। কষ্ট হইতেছে নাকি তো আপনারা? শীতের রাত ১২টা তো বাজে গেছে গা, ১২টা তো ক্রস হইতেছে, অসুবিধা হইতেছে নি? আর কিছু সময় খুব খেয়াল করেন। তবে ভাই, তবে ভাই, ওই কানে গিয়াও দুইজন খাড়ায় খাড়ায় কথা কইতেছে, বুঝি না যে এরা কেমন লোক, বুঝেও না যেখানে হুজুর কথা কয়, এখানে গিয়ে আবার যাইতেছে আবার খাড়ায় কথা কয়। আল্লাহ এদেরকে হেদায়ত দান করো, কামিন করে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রসুলের আমার হুজরা শরীফে আসার পালা, দরজার কাছে আমি কানটা লাগায় বসে আছি, নবীজি কখন আসবেন, আর আমি হুজরা শরীফের দরজাটা খুলে দিই,
এবার আলোচনা বুঝে থাকলে বলেন মহব্বত কম ছিল না বেশি? হ্যাঁ, কেমন মহব্বত হইলে পরে রাত্রে এসার পরে দরজার কাছে স্ত্রী কান লাগায় বসে থাকে, স্বামী আইসা কখন দরজা খুলে দিব? আর আমাদের দেশে এমন অনেক মহিলারা আছে, রাত গিয়া যদি দরজার মধ্যে সারা রাত ঠেলায় গিয়া কামাইতো না, আমনে ঠেলাইবেন এ আরো বেশি রাগ করব। পরের দিন কইব দরজা খুললে দেন লাগে কেন লাগে, নিজে খুললে ঢুকতার না কথা কন না কেন? আর আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কেমন ভালোবাসা ছিল একটু খেয়াল করেন। দরজার কাছে কান্ডা লাগায় বসে আছে, নবীজি কখন আসবে? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর হাবিব বিশ্ব নবীজি আমার হুজরা শরীফের কাছে আমার নবীজি তাসবীহ বললেন, অর্থাৎ দরজায় এসে আমার নবীজি নক করলেন, আয়েশা গড়ির ভিতরে আছো কি, একটু দয়া করে দরজাটা খুলে দাও। আম্মা জান আয়েশা বলেন, যেই মুহূর্তে আল্লাহর হাবিব দরজায় নক করেছেন নক করেছেন নক করা মাত্রই আম্মা জান আয়েশা বলেন, আমি দরজাটা খুলে দিলাম, যেই মুহূর্তে খুলে দিয়েছি এমনি তাকায় দেখি আমার স্বামীর আদর্শ এত সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, দরজা খুলে দিতে দেরি হয়েছে, আমার স্বামী দু জাহানের বাদশা নবী আমাকে সালাম দিতে দেরি হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, যেই মুহূর্তে দরজা খুলছি নবী যে আমারে সালাম দিছেন আর আমি সালামের জবাব দিছি। আমরা স্বামী যারা আছি কয়জন স্ত্রীকে সালাম দিই? হাত উঠাইছি দি মা কথা কনে দি, একজনও না। আপনারা দেন মাশাল্লাহ, তাহলে তো ভালো। আপনারা যদি দেন আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ ওয়াজ করার লাগে না, আমিও আমার ওয়াইফের গিয়ে সালাম দিই, এই অভ্যাস আমার আছে। এই জন্য আমার ওয়াইফও প্রতিযোগিতা হয় আমার, দেখলেই ঘরে দরজায় দেখলেই প্রথমে আসসালামু আলাইকুম। এই জন্য আমরা বলতে পারি, আরে কি কথা কইতাম, রাত বেশি হইতেছে আর আপনার ঠান্ডা হয়ে বসে রয়েছেন, কষ্ট হইতেছে আপনাদের? এই জন্য আমরা বলতে পারি, আমরা যারা হুজুর আছি ওলামাই কারাম আছি, টাকা কম হইলেও স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে কিনা নাই, একজনে আরেকজনে দেখলে সালাম দেয়, সম্মানের শহীদ গ্রহণ করে। আমাদের দেশে অনেক লোক আছে যাদের ভিতরে ইসলামের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, বাড়ি থেকে যদি একটু লেট হয় ঘরের সামনে যে দেখবেন যে অবস্থা খারাপ। কি আদর্শ, কি চরিত্র, স্বামী তার স্ত্রীকে মনে করে আমার ঘরের চাকরানি, না না, আপনার স্ত্রী আপনার ঘরের চাকরানি না, আপনার স্ত্রী হচ্ছেন আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত, সুবহানাল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর রসুল বলেছেন, এই পৃথিবীতে ওই লোকটা সবচেয়ে শান্তিতে আছে যে লোকটার স্ত্রীর সাথে মিল মহব্বত আছে। আমার নবীজি কেমন ভালোবাসা, আম্মা জানা এসে বলেন, কিরে ভাই কষ্ট হইতেছে, দোয়া করে দিমু, খুব খেয়াল করেন। আহারে আকিব, আফসোস, খুব খেয়াল করেন। আমি বাংলাদেশে বয়ান করি আর মানুষ উঠে এরকম জায়গা খুব কম পাইছি, এর মধ্যে দুই চারটে জায়গা যদি পাই তাহলে আজকেও একটা পাইছি যে না এখানে ওয়াজ করলে মানুষ উঠতে যা, এরম জায়গাও তো মাঝে মধ্যে ভাওয়ান লাগে, সব জায়গায় গিয়ে তোর ওয়াজ করলে মানুষ বয় না, যত যত মধুর টান আর যত কণ্ঠ দিয়ে টান দেন ওই তো না, আপনি টান দিয়ে মরি দেন কেমন জামগা, যদি এরম তাহলে সমস্যা নেই। এদিন আমার কাছে এক বক্তা হাফেজ কারি জুবায়ের আহমদ তাশরিফ, খুব ভালো ইউটিউবের, আমার লাগে তার ভালো সম্পর্ক, আমার কো ভাই আমি সারা বাংলাদেশে গিয়ে ওয়াজ করি মানুষ ভয়, এক জায়গায় গেছি আমি ওয়াজ করি হেলা হেরাখালি যা, আমি ওয়াজ করি হেরাখালি যা, ওয়াজ শেষ করে আড়াই ঘন্টা পরে আমার কো হুজুর হইছে না, আপনি ওয়াজ করছেন কিন্তু হইছে না। তা আমি তারা আবার বুঝ দিয়ে কইলাম, ভাই কিছু কিছু জায়গায় এরকম থাকবে, তা আমার মনে হয় আজকে কীরকম জায়গায় ঘুরিয়েছি, তাহলে আপনারা ঠিক আছেন তো না? আমি জোরে জোরেই চালাইতেছি, তবে শীত প্রচুর প্রচুর শীত, বারো ও বারোটার উপরে, তাহলে মানুষ আর কেমনে থাকতো, বারোটার উপরে এত লোক বসা, আবার কি শীত, আমি আগে কইছিলাম যেগুলো একটু ঘুরে দিবার লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। একটু কি সময় দিবেন আর একটু বলবো? তাহলে একটু বলি,
তারপরে ইনশাআল্লাহ কথা আর লম্বা করব না শেষ করে দিব ভাই আমার টাকা হইলেই শান্তি হয় না স্বামী স্ত্রীর মিল মহব্বত এটাও আল্লাহর দেওয়া একটা নিয়ামত ঠিক কি না বলেন তাহলে যারা বিবাহ করছেন বাড়ি থেকে স্ত্রীকে সালাম দিবেন আম্মা জান আয়েশা বলেন আমি দরজা খুলে দিছি এমনি দেখি নবীজি আমাকে সালাম দিবেন আমি প্রতি উত্তরে নবীজির সালামের জবাব দিছি সুবহানাল্লাহ এবার খেয়াল করেন আম্মা জান আয়েশা বলেন এখন তাকায় দেখি আল্লাহর রাসূলের চেহারাটা মলিন অথচ নবীজির চেহারা এত স্মার্ট এত সুন্দর যে আল্লাহর রাসূলের কাছে পূর্ণিমার চাঁদ হার মানায় আল্লাহ এত সুন্দর করে আমার নবীরে বানাইছিলেন সুবহানাল্লাহ কইছেন না আম্মা জান আয়েশা বলেন যেই নবীর চেহারার কাছে আকাশের পূর্ণিমার চাঁদ হার মানায় আজকে দেখি ওই নবীর চেহারা মলিন হযরত আয়েশা কো হুজুর কি হইছে মদিনাতে কি আপনাকে কেউ আঘাত করছে কেউ কি কষ্ট দিছে যদি কেউ কষ্ট দিয়ে থাকে একটু মেহেরবানি করে বলেন আমার বাবা আবু বকরের কাছে আমি অভিযোগ করব আমার বাবা নরম হইতে পারে কিন্তু এত নরম না যে আপনারে কেউ কষ্ট দিব আর আমার বাবা তাকায় তাকায় দেখবে সুবহানাল্লাহ আগামী কাল রাসূল তখন বলেন না মদিনাতে কেউ আমাকে কষ্ট দেয় নাই তবে হ্যাঁ আমি আজকে একটু কষ্ট পাইছি হুজুর কষ্ট পাইছেন কেন আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন এই কথা বলে আল্লাহর নবী ডেকে বলেন আয়েশা আমি কষ্ট পেয়েছি আজকে আমার উম্মতের ব্যাপারে আল্লাহ একটা বিষয়ে ফয়সালা করছে যেই বিষয়ের উপরে আমি বিশ্ব নবী পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারি নাই ওরে আশা এই জন্য আমি কষ্ট পেয়েছি নবী গ এখন আপনার কষ্ট কেমনে লাঘব করব আল্লাহ নবী তখন ডেকে বলেন আয়েশা তুমি কি চাও আমি কষ্ট দূর হোক এটা কি তুমি চাও আম্মা জান আয়েশা বলে নবী গ শুধু চাই না আপনার কষ্ট দূর করতে গিয়া যদি আমার জান মাল সব কিছু কোরবানি করতে হয় আমি আয়েশা প্রস্তুত আছি এমনি দিয়ে আল্লাহর নবী আয়েশাকে ডেকে বলেন আয়েশা তাহলে একটা কাজ করো এই মুহূর্তে তুমি ঘরের সিটকারীটা শক্ত করে লাগাও ঘরের দরজাটা শক্ত করে লাগাও আম্মা জান আয়েশা বলেন হুজুর ঘরের দরজা লাগাবো কেন ঘরের দরজা লাগায় কি করবেন নবী তখন ডেকে বলেন আয়েশা তুমি যখন ঘরের সিটকারী লাগাইবা আমি সাথে সাথে সেজদায় লুটে পড়ব আমি যদি সেজদায় লুটে পড়ি আমার বিশ্বাস আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে এমন একটা ফয়সালা করবে যে ফয়সালার উপরে আমি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাব আল্লাহর নবী বলেন আয়েশা তবে শুনে নাও সাবধান সেজদায় লুটে পড়ার পরে তুমি কিন্তু দরজা খুলে দিও না আবু বকর আসতে পারে ওমর আসতে পারে উসমান আসতে পারে সালমান বারসি আসতে পারে আয়েশা সাবধান তুমি কিন্তু দরজা খুলে দিও না তুমি যদি দরজা খুলে দাও আমি সেজদায় লুটে পড়ে উম্মতির জন্য কান্না করতে পারবো না আম্মা জান আয়েশা সাথে সাথে কোরের ভিতরে দরজাটা সিটকারীরা শক্ত করে লাগায় দিলেন যেই মুহূর্তে লাগায় দিয়েছেন আল্লাহর নবী মুহূর্তের ভিতরে সেজদায় লুটে পড়ে উম্মতির জন্য কান্না শুরু করছেন নবীজি সেজদায় পড়ে যখন কান্না শুরু করেছে হযরত আয়েশা বলেন আমি তাকায় দেখি নবীর চোখের পানি জমিনে পর্যন্ত গড়ায় পড়তে আরম্ভ হয়েছে আম্মা জান আয়েশা এই অবস্থায় নিজের কলিজায় যেন কষ্ট পাচ্ছেন আম্মা জান আয়েশা বলেন আমার মনে হয় ওহুদ পাহাড়টা আমার বুকের ভিতরে চেপে দেওয়া হয়েছে নবীজি সেজদায় পড়ে কান্না শুরু করছে ওই দিক দিয়ে মদিনাতে যেন একটা কান্না পড়ে গেছে পুরা মদিনায় এমন হয়েছে যেন কেমন জানি হয়ে গেছে আল্লাহর নবী কান্দেছে সেজদায় পড়ে আবু বকর একটা দুন মারছে একটা দুন মারছে সেই দুন হযরত আবু বকর সিদ্দিক এসে দেখে হুজুরা শরীফের দরজা লাগানো আবু বকর বাহিরে দাঁড়ায় সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো সালাম গ্রহণ করুন সালামের কোনো জবাব নাই নবীজি সেজদায় পড়ে শুধু কান্না করে আবু বকর সিদ্দিক বাহির থেকে দাঁড়ায় তিন তিনবার আওয়াজ দেয় আগো আল্লাহর নবী এইভাবে কেন আপনি কান্না করতেছেন এইভাবে কাঁদেন কেন নবী একটা বার বলুন না কি হয়েছে আমি আবু বকর মদিনা থেকেও কষ্ট
কষ্ট দিয়ে থাকলে অবশ্যই আমি তার বিচার করব তিন তিনবার আওয়াজ দিয়া আবু বকর সিদ্দিক ব্যর্থ হয়ে গেলেন কোনো জবাব নাই হযরত উমর আবু বকর সিদ্দিকের পরে উমর রাদিয়াল্লাহু আনহু আসলেন উমরের সে দরজার সামনে দাঁড়ায়া সালাম দিলেন সালামের কোনো জবাব নাই হযরত উমর হুজরা শরীফের সামনে দাঁড়ায় বলতেছে নবী গো এইভাবে আর কানবেন না কি হয়েছে আমি উমরকে একটাবার বলুন কারণ আমি উমর এসেছি আপনি তো জানেন আমি আপনাকে কেমন ভালোবাসি অগনবী আমি গিয়েছিলাম দরবারে রিসালতে আপনার কল্লা আনার জন্য আমি আপনার দরবারে গিয়া কল্লা আনব দূরের কথা আমি নিজে কল্লা দিয়া কালমা পড়ে মুসলমান হয়েছি নবী গো একটাবার বলুন আপনাকে কে কষ্ট দিয়েছে নবীজি কোনো কথা বলেন না সেজদায় পড়ে শুধু কান্না করেন হযরত উমর তিনবার আওয়াজ দিয়া ব্যর্থ হইয়া হযরত উমর চলে গেলেন আমার বাপ হযরত উমর চলে যাওয়ার পরে হযরত সালমান ফার্সি একজন সাহাবী ছিলেন যিনি ছিলেন বয়স্ক সাহাবী হযরত সালমান ফার্সি এসে নবীজির হুজরা শরীফের সামনে দাঁড়ায়া সালাম দেয় সালামের কোনো জবাব নাই সালমান ফার্সি ডেকে বলে নবী গো আমি সালমান ফার্সি আসি যেই সালমান ফার্সিকে আপনি ভালোবেসে বুকের ভিতরে জড়ায় নিয়েছেন আল্লাহর নবী আমার বাড়ি হলো পারস্য দেশে আমি সেই পারস্য দেশ থেকে ইসলাম গ্রহণ করার জন্য মদিনাতে আসি অগনবী আপনার কান্না বরদাস্ত হয় না একটাবার মাথা উঠান মাথা উঠাইয়া আমাকে বলুন কি হয়েছে কে আপনাকে কষ্ট দিয়েছে আমি প্রতিশোধ গ্রহণ করব সালমান ফার্সি কোনো আওয়াজ পায় না সাহাবীরা হযরত আলীকে সবাই মিলে ধরছে ও আলী তুমি যাও কারণ তোমার কাছে না নবী তার মেয়েকে বিবাহ দিয়েছে হযরত আলী এবার আসলেন এসে সালাম দেন কোনো জবাব নাই আলী এসে বলেন নবী গো আমি আলী আসি গুণ আলী জি আলীর কাছে আপনি আপনার গলিজার টুকু নামে ফাতেমা কি বিবাহ দিয়েছেন অগনবী আপনার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমা গনের ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে আপনি এইভাবে কান্না করবেন না আপনার দুইটা নাতি হাসান হুসাইন কান্না করতেছে রবি একটাবার বলুন কি হয়েছে আমি প্রতিশোধ গ্রহণ করব নবীজি তো কোনো মাথা উঠায় না এমনিতেই আল্লাহ জিবরিলকে ডেকে বলেন ওরে জিবরিল যাও আমার বন্ধু কি চায় আমি আল্লাহ ভালো জানি ওরে জিবরিল গিয়া আমার নবীকে বলো সেজদা দিগা মাথা উঠাইয়া উম্মতের ব্যাপারে যদি কিছু চায় আমি আল্লাহ ওয়াদা করলাম যতক্ষণ চাবে আমি তার উম্মতকে ততক্ষণ পর্যন্ত দিতে থাকব জিবরিল যাও আমার বন্ধুকে গিয়া বলো সেজদা থেকে মাথা উঠাইতে মাথা উঠাইয়া উম্মতের ব্যাপারে যদি কিছু চায় আচ্ছা সেজদা থেকে মাথা উঠাইয়া উম্মতের ব্যাপারে যদি কিছু চাই তাহলে আমি আল্লাহ সেটা মঞ্জুর করব আল্লাহু আকবার জোরে বলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এসে বলে হুজুর মাথা উঠান কি হয়েছে উম্মতের ব্যাপারে আপনি কি চান খেয়াল করেন নবীজি কেন কান্দেন কেন গাদ্দার যারা মান টাকা দুইটা ব্যাক্তা একটা আল্লাহ মানে না যারা এরা সীমা লঙ্ঘনকারী দুই নম্বর ব্যাক্তা যারা নবীকে শেষ নবী মানে না এরাও সীমা লঙ্ঘনকারী কেন নবীর উম্মত কখনোই তার নবীর অবদান বলতে পারবে না ঠিক কিনা জুড়ে বলেন ইন্তেকালের আগেও আমার নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি ছেড়ে আমার রসুল কাঁদছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কো হুজুর একটু মেহরবানি করে মাথা উঠান কি হয়েছে কেন কাঁদতেছেন গোটা আসমান জমিন সব কিছু কান্দে কুল কায়নাত কান্দে আপনার কান্না আল্লাহরও বরদাস্ত হচ্ছে না আল্লাহর কুদরতি জড়িয়ে জোশ মারছে উম্মতের ব্যাপারে কি চান আল্লাহর রসুল তখন ডেকে বলেন জিবরিল আমি আমার উম্মতকে কত ভালোবাসি আমার আল্লাহ জানে তা আজকে যে একটা ফয়সালা হইল কি আল্লাহ কইছে যে আমার উম্মতের হায়াত হবে কম হায়াত হইব বলেন না হায়াত হবে কত কম রসুল বলেছেন আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর এর বেশি না কিন্তু অন্যান্য যুগের উম্মত নবী যারা ছিলেন তাদের উম্মতের হায়াত ছিল কেউ 1000 কেউ 1200 কেউ 1400 যেমন তফসির কিতাবে লেখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যায় এমনি দেহে একজন বৃদ্ধ মহিলা বসে বসে কান্না করে মা মা কান্দেন কেন মহিলা কয় কান্দি আমার 400 বছরের একজন নাবালক সন্তান
অবুজ শিশু মারা গেছে শোকে কাতর হইয়া কান্দি না সুবহানাল্লাহ বলেন কি আপনারা যে হালত কি কিতাবস কথা মহিলা খ আমার 400 বছরের অবুজ শিশু নাবালক সন্তান এই মারা গেছে হের শোকে কাতর হইয়া আমি কান্দছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মুসকি হাসি দিয়া কয় মা জানেন নি আমাদের সবার পরে এই পৃথিবীতে একজন নবী আসবে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গো ওই নবীর উম্মত হায়াত পাইব কত জানেন নি 60 থেকে 70 বছর এমনি মহিলা কয় হে মুসা এই নবীর উম্মত কি ঘর বাড়ি বানাইব নি আরে সুবহানাল্লাহ কইতেন না কয় এই নবীর উম্মত কি ঘর বাড়ি বানাইব মুসা নবী কয় মা গো শুধু ঘর বাড়ি বানাইব তা না বড় বড় বিল্ডিং বানাইব আমরা যখন বিল্ডিং বানাই বিল্ডিং এর ফাইলিং ইয়া তো শব্দ করে আমরা দি মনে হয় আজরাইলের সঙ্গে আমাদের একটা কন্ট্রাক্ট হইছে ঠিক নেই বিল্ডিং এর ফাইলিং হালুয়াঘাট আপনার এলাকার তো নাই কম হাল এমন সবাই ধনী হয়ে গেছে এরপরও আর কি আমি তো আপনাদের এলাকা সম্পর্কে জানি এখানে তার পাঁচতলা দশতলা নাই হালুয়াঘাট আছে নি আচ্ছা হালুয়াঘাট তো খুব সুন্দর থানা দেখলাম এই বছর আমার অনেকবার আসা হয়েছে তো যাই হোক হালুয়াঘাট যে বিল্ডিং বানায় দেখেন ফাইলিং যখন করে বোঝা যায় যে মোটামুটি আজরাইলের সাথে একটা কন্ট্রাক্ট হয়েছে আজরাইল সাহেব আমারে 1000 বছরে হায়াত দিয়েন কথা কর না কেন আরে মিয়া একটু চিন্তা করা দরকার যে আমি তো এই পৃথিবীতে থাকবো না বিল্ডিং টিল্ডিং আমার যদি কইরাও যাই এটি তো আমি বুক করতে পারবো না এমন লোক আছে কিনা নাই মুসা নবীকে কয় ও মুসা নবী ওই উম্মত কি ঘর বাড়ি বানাবে কাহা বানাইব বড় বড় বিল্ডিং বানাইব বাইরা আমার তাইলে কি বোঝা যায় আল্লাহর রাসূল বলেন হ্যাঁ জিবরিল আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70 বছর আমি কান্দি কেন আল্লাহ কইছে আমার কোন উম্মত যদি 60 বা 70 বছরের হায়াত পায় ইন্তেকালের এক বছর আগে যদি গুনার উপর লজ্জিত হয়ে তাওবা করে আল্লাহ কইছে আমি নবীর উসিলায় আমার সেই উম্মতকে আল্লাহ মাফ করে দিব তা আপনারা সুবহানাল্লাহ কইছে এখানে নবীর কান্নার কি আছে খেয়াল করেন বিষয়টা বুঝতে হবে নবী যে কান্দেন কেন আমরা তো সুবহানাল্লাহ কইছে জবাব হলো আল্লাহর রাসূল বলেন জিবরিল আল্লাহ কইছে ইন্তেকালের এক বছর আগে শর্ত তওবা আমি কান্দি কেন আমার সব উম্মত এক বছর আগে তওবা করবে না আমার তো সব উম্মত এক বছর আগে তওবা করবে আমরা যে লড়র বড়র উম্মত মরার এক মাস আগেও টিভি সামনে গিয়া কয় রে রুনা লাইলা গানটা লাগাইতে কথা কন না কেন ঠিক কিনা এমন মানুষ তো আর আপনার এলাকাত নাই আছে টিভি ছাড়া ব্যবসা হয় না আমার লগে এই খাদে মাসে যেখান এই কয়দিন আগে টাঙ্গাইল সদর গেছিলাম কালকে টাঙ্গাইল আসলাম কয়দিন আগে টাঙ্গাইল সদর এলজিডি মোড় বলে আপনারা চিনেন কেন জানি না শহরের এলজিডি মোড়ে আমি গেছি এলজিডি মোড়ে আমার একটা মাহফিল এখানে যাওয়ার পরে দেখি কর্তৃপক্ষ আমারে বলতেছে হুজুর এখানে একটা ড্রাইভার আছে এই ড্রাইভারের সঙ্গে আপনি উঠা বসা করছেন একসাথে ঘুমাইছেন এ বড় বড় আলেমদের সাথে সম্পর্ক এমনি আমি যাওয়ার পরে তো সিনে লাইছি এই ড্রাইভার হলো হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের সাবেক ড্রাইভার এই ভাইয়ের নাম হলো রমিজ ভাই ওই উনার মতো দাঁড়িয়ে আছে রমিজ ভাই ওই আমার সাথে আছেন তো যাই হোক এমনি যাও নাই আমার হেরা আমি দেখছি আমি বললাম আপনি কেন করতে আপনি তো বাসেদ খান সাহেবের গাড়ি চালাইছেন আইবি সাহেবের ক ভাই একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হুজুর রাগ করে আমার ছেড়ে দিলাইছে আর বাসেদ খান সাহেব আমার এবার আর নিছে না আমি কিতা করতাম দোকান দিছি দোকানও দিছে মাশাআল্লাহ এই সাবর কেসের সিডি বুঝেননি আমার কথা বুঝেননি বুঝছেন না টেলিভিশন এলইডি লাগাই দিছে আমি বললাম ভাই তো এই অবস্থাকে লাগে আপনি এত বড় বড় আলেমদের সাথে চলছেন আরে হে বেটা আমার সাথে আমি যখন ঠেক না তখন বক্তা আপনার এলাকাত না নতুন আইছি জীবনের প্রথম আমি যখন ঠেক না এই সময় বক্তা আজকের বক্তা না তো বয়স হয়েছে 30 বছর ওয়াজ করি 14 বছর যাবত না কে দেহেন বছর আগে বক্তা হয়েছি
আমার সাথের বক্তা হলো জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের মিরপুরি এর হলো আমার সাথের বক্তা ছাত্র জমানা থেকে বয়ান করতাম এখন না ইউটিউব বাইরেছে ইউটিউব আগে তো ইউটিউব আছিল না সিলেটেই ওয়াজ করছি 1,300,000 ইউটিউব বাইরিয়া ঢাকা হওয়ার পরে এখন সারা বাংলাদেশে এক এক দিন এক এক জায়গা আগে তো এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না তো আবায়ের আহমদ এখন দেখা যায় বক্তা 4 বছর আগে ওয়াজ করে ইউটিউবে দিয়েছে হেডা দেখে মানুষে দাওয়াত দেয় কথা কন না কেন এরকম আছে না আমাদের হাজার হাজার ভিডিও ইউটিউবে আছে তো যাই হোক যে কথা বলতে চাই এই লোক ক হুজুর আমি বড় বড় আলেমদের সাথে চলছি কিন্তু খাইতাম কেমনে এলাকার টিভি ছাড়া দোকানেই চলে না আমার কাছে এই পরিমাণ টাকাও নাই যেই পরিমাণ টাকা হলে ভালো একটা ব্যবসা করতে পারি ব্যবসা করারও সিস্টেম নাই শেষ মাস কয়েকটা বিস্কিট আর চাল হয়ে বুঝার এটা লাগাই দিছি তখন হেরে জিগান আমি হেরে মাথাও তা আদায় কইলাম বাইরে এটা ঠিক না এটা ঠিক না আহা তো আমাদের এই অবস্থা আমরা দুনিয়াতে যে চলতেছি একটাবার চিন্তা করি না যে আমি তো এই পৃথিবীতে থাকবো না আর নবী চিন্তা করে যে আমার সব উম্মত তো মরার 1 বছর আগে তওবা করতো না তাইলে আল্লাহ যে সত্য লাগাইছে 1 বছর আগে তওবা সব উম্মত তো জাহান্নামে যাইবো এই জন্য নবীর মন খারাপ সেজদায় পড়ে কান্দেছেন সুবহানাল্লাহ নাকি আগামী কালকে কয়েন নাকি তা মাথা উঠে কান্না বন্ধ করতে আমি আল্লাহ সময় কমায় দিলাম উম্মত 1 বছর আগে তওবা করা লাগবে না মরার 6 মাস আগে যদি তওবা করে আমি নবীর উসিলায় তার তওবা কবুল করে নিউ নবীজি তখন কান্দে ওইতো না নবী জানে তো এটা এটা ডিজিটাল যুগের উম্মত হইব মরার 6 মাস আগেও তওবা করবে না আল্লাহ ডেকে বলে জিবরিল আমার নবীকে বলে দাও 6 মাস আগে তওবা করা লাগবে না উম্মত যদি সারা জীবন গুনাহ করে লজ্জিত হইয়া আল্লাহর কাছে যদি মৃত্যুর 1 মাস আগে তওবা করে আমি আল্লাহ নবীর উসিলায় তওবা কবুল করব তখনও দেখা যায় নবীজি সেজদা থেকে মাথা ওঠায় না আমার নবী চিন্তা করে আমার এমন উম্মত আছে ইন্তেকালের 1 মাস আগে তওবা করলে করবে না রসুল তো কোনো কান্দে আর কয় ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার ইয়তিম উম্মতকে তুমি বাঁচাইও আমি মরে গেলে পরে আমার উম্মতের কি অবস্থা হবে নবীজি কান্দে আল্লাহ রে কোনো জিবিল্লে তমাম পৃথিবীর সকল নবীরা আমি আল্লাহকে খুশি করতে চাই কিন্তু আমার বন্ধুকে আমি আল্লাহ খুশি করতে চাই জিবরিল আমার নবীকে বলো মাথা উঠাইতে আমি আরো সময় কমায় দিলাম ইন্তেকালের 15 দিন আগেও যদি আমার নবীর কোনো উম্মত তওবা করে আমি তওবা কবুল করব নবীজি তখন মাথা উঠায় না আমার নবী চিন্তা করে এমন উম্মত আছে ইন্তেকালের 15 দিন আগে তওবা করবে না জিবরিল আরো সময় কমায় দিলাম 1 সপ্তাহ আগে যদি তওবা করে নবীর উসিলায় মাফ করে দিমু এরপরেও নবীজি তখনও সেজদায় পড়ে পড়ে কান্দে আল্লাহ ডেকে বলে জিবরিল আমি বুঝতে পেরেছি আমার নবী কি চায় জিবরিলে জানা দাও আমার বন্ধুর কোন উম্মত যদি 60 অথবা 70 বছরের হায়াত পায় ইন্তেকালের 1 দিন আগে যদি তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করব রসুল তখনও গুগায়া গুগায়া আমার রসুল তখনও কান্দে আল্লাহ ডেকে জিবরিল জানা দাও 1 দিনও না আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্তেকালের 1 মুহূর্ত আগে যদি নবীর কোন উম্মত পৃথিবীর কোন প্রান্ত থেকে খালেস ভাবে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করে 60 বছরের গুনাহ মাফ করে দিউ এ হলো আমার নবী এ হলো আমার নবী আর আমি সেই নবীকে শেষ নবী মানি না আমি সেই নবীকে মর্যাদা দিই না তাহলে আমি বড় গাদ্দার কথা কম আমি বড় গাদ্দার আল্লাহ কয় তোর লেগে জাহান্নাম ফা আম্মা মান তাকা এই পৃথিবীতে জাহান্নামী কারা হবে যাদের ভিতরে 2টা বদগুণ প্রথম নাম্বার যারা সীমা লঙ্ঘনকারী হবে বলুন সীমা লঙ্ঘনের কয়টা ব্যাখ্যা করছে একটা ব্যাখ্যা কি যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহ মানবে না এরা কি সীমা লঙ্ঘনকারী 2 নাম্বার ব্যাখ্যা হলো যারা বিশ্ব নবীর উম্মত হওয়ার পরেও নবীকে যারা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মানবে না এরা সীমা লঙ্ঘনকারী আল্লাহ কয় এরা ঠিকানা ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া
এরা ঠিকানা হলো জাহান্নাম আপনারা কি জাহান্নামে যাইতেছেন না জান্নাতে যাইতেছেন হাত উঠান লিল্লাহে তাকবীর আরজু লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করক সবাই বলে আমিন আমনে মোতামিম সাহেব ইমাদ স্যার মাশাআল্লাহ খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ এবং যুবক মানুষ মনে হয় শহরের একটা সোয়া আছেন মনে মনে গ্রামে আইছে আর কি ভাবে সবে বোঝা যায় আপনারা খুব mohabbat করে রাখেন কমিটির লোকেরাও খুব ভালো এই ভাইরা আমার কাছে গেছে ওই দিনে গেছে তবে আসলে আপনাদের এলাকা একটু তো গ্রাম অঞ্চল বেশি শীত পড়ে আর বেশি রাত সব জায়গায় ওয়াজ হইলে আবার বেশি রাত ঠিক না মুমিন সিং এর এমন জায়গাও আছে রাইতে 2:30টার সময় ওয়াজ করছে ও বইয়া থাকে আবার কোথাও কোথাও আছে 12টার পরে মানুষে ক্লান্তি চলে আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ সর্বোপরি আপনাদের কাছে আবদার রাখতে চাই এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাকবে বাজানে যে সবাই চান না সবাই চান তাহলে একটু হাত উড়ান সবাই চান আলহামদুলিল্লাহ কালেকশন কালেকশন হইছে নি যথেষ্ট হইছে বাস আমি আর কিছু চাইতাম না হাত নামান তবে কেউ উঠবেন না আমি মুসাফির আপনাদেরকে নিয়ে আমি প্রাণ ভরে একটা মোনাজাত দিব বাজান আল্লাহর রাসূলের হাদিস যদি সত্য হয় তাহলে এই কথা সত্য